দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রোজা পালনের দিনক্ষণ জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। ফলে আগামীকাল 12 মার্চ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। সোমবার রাতেই রোজা রাখার উদ্দেশ্যে তারাবির নামাজ পড়বেন দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ। সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে রোজা পালন করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।